আসসালামু আলাইকুম প্রিয় ভাই দর্শকদের উদ্দেশ্যে আজকে কিছু বলতে যাচ্ছি। মনে করেন যারা পারিবারিক সমস্যা, বিয়ে শাদী, বন্ধন, নিঃসন্তান, স্বামী স্ত্রী অমিল, এবং কি জায়গা জমিন নিয়ে ঝামেলা, এবং কি মনে করেন বিদেশে কপিলকে বাধ্য করা, তারা মনে করেন আমার কাছে আসবেন ইনশাল্লাহ, আশা করি কাজের সফলতা পাবেন। আর যারা মনে করেন ভুয়া প্রতারকের কাছে ধরা খাইছে, অনুরোধ করে বলছি তারা একটু আমার কাছে আসবেন, এবং কি জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার লোক একটু যোগাযোগ করবেন আল্লাহর রহমতে, আল্লাহর নামের উপরে ইনশাল্লাহ কাজের সফলতা পাবেন। মনে করেন 24 থেকে 72 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনার কাজের সফলতা পাই যাবেন। তা আপনি যেন এই সমস্ত কাজ করেন কিভাবে করেন, কি সরাসরি কি মোবাইলের মাধ্যমে করেন, কি যে যারা মনে করেন প্রবাসে আছে, মনে করেন দূরে থাকে, ওনারা প্রবাসে যারা থাকে মনে করেন হোয়াটসঅ্যাপ আছে এবং কি ইমো আছে, ইমোর ভিতরে হোয়াটসঅ্যাপের ভিতরে কাজ করে থাকি। আর যারা মনে করেন দেশে আছে তারা সরাসরি এসে আমার কাছে কাজ করে নিতেছে। কাজের পরে আমাকে খুশি করে, কাজের আগে আমার কোনো টাকা পয়সা লাগে না, তবে কাজের আগে আমার দুইটা জিনিস লাগে। মনে করেন যারা এই সকল কাজ করবে তারা মনে করেন যে জিনিসটা লাগবে ওই জিনিসটা আমাকে কেনাকাটা করে দেবে, তারপরে ইনশাল্লাহ আমি কাজ করে দেবো, কাজের পর আমাকে খুশি করবে। তবে কাজের ভিতরেও ভাগ আছে, মনে করেন 24 ঘন্টা আছে, 72 ঘন্টা আছে, যার ভালো লাগে 24 ঘন্টার ভিতরে কাজ করে, যার ভালো লাগে না 72 ঘন্টার ভিতরে কাজ করে। তবে যারা মনে করেন বেশিরভাগ রুগী মনে করেন আসতেছে এবং কি যাইতেছে, মনে করেন ভালোবাসা, ব্যর্থতা, বিয়ে শাদী, বন্ধ, স্বামী স্ত্রী অমিল, এবং কি জিনভূতের আসর, এরকম মনে করেন কিছু রুগী আমার কাছে এখন বর্তমান বেশি আসতেছে।